আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ টিপস বাংলা চ্যানেলের পক্ষ হতে আপনাদের আবার স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় অকাল বীর্যপাত বা প্রিম্যাচিওর ইজাকুলেশন। অকাল বীর্যপাতের অনেকগুলো কারণ রয়েছে, এর মধ্যে মানসিক কারণ এবং শারীরিক কারণ দুটোই প্রধান। যাদের এই অকাল বীর্যপাত বা প্রিম্যাচিওর ইজাকুলেশন সমস্যাটি রয়েছে, তাদের নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে। প্রকৃতিতে অনেক পুষ্টিকর খাবার বিদ্যমান রয়েছে, সেটি নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। তো এখন আপাতত আমি আবার আলোচনা করব, যারা নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়ার পরও অকাল বীর্যপাত হয়ে থাকে বা খাবার না খেয়ে বা আরও আদার্স কারণগুলিতে আপনাদের এই সমস্যাটি হয়ে থাকে, তাদের জন্য হোমিওর একটি টনিক নিয়ে আমি আজকের এই আলোচনা পর্ব সাজিয়েছি। তো আমি আপনাদের সামনে আজ যে মেডিসিনটি নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে ম্যাক্সফেয়ার কোম্পানির সেলেনিয়াম 3X। তো সেলেনিয়াম 3X এর আবিষ্কারক ডক্টর হেরিং। তো এই মেডিসিনটি খাওয়ার পূর্বে আপনাদের জানতে হবে কী কী সমস্যার জন্য আপনারা এই মেডিসিনটি গ্রহণ করতে পারেন। আমি আপনাদের সাবধান করে দিচ্ছি, হোমিও একটি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। তো আপনাদের লক্ষণের সাথে ভালোভাবে মিলে গেলেই এই ট্যাবলেটগুলো খাওয়া যেতে পারে। সবচেয়ে ভালো আপনারা ভালো একজন বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসা শুরু করা, তারপরও সাধারণ জানার আলোচনা থেকে আমি আপনাদের বোঝার সুবিধার্থে কয়েকটি লক্ষণের কথা বলছি, যে লক্ষণগুলো মিলে গেলে আপনারা এই সেলেনিয়াম 3X গ্রহণ করতে পারেন। তো লক্ষণগুলোর মধ্যে নাম্বার 1, যাদের যৌনশক্তির দুর্বলতা রয়েছে। নাম্বার 2, দ্রুত বীর্য নির্গত হওয়া বা প্রিম্যাচিওর ইজাকুলেশন। নাম্বার 3, যাদের ঘন ঘন স্বপ্নদোষ হয়। নাম্বার 4, মলত্যাগ করলে যাদের শুক্রক্ষরণ হয়। নাম্বার 5, সেক্স আকাঙ্ক্ষাটা অনেক কিন্তু আপনাদের বীর্যটা অনেক পাতলা। নাম্বার 6, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে। তো যাদের মূলত কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে যদি মিলে যায় যে প্রিম্যাচিওর ইজাকুলেশন বা অকাল বীর্যপাত, তাহলে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই ভালো কাজ করে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলছি, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকবে এবং তাদের যদি প্রিম্যাচিওর ইজাকুলেশন বা অকাল বীর্যপাতের এই সমস্যাটিও থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের এই সেলেনিয়াম 3X ট্যাবলেটটি খুবই ভালো কাজ করবে। তো চলুন এবার জেনে নেওয়া যাক খাওয়ার পদ্ধতি। আপনাদের এই প্যাকেটটিতে মূলত 100টি ট্যাবলেট রয়েছে, প্রতিদিন 2টি করে ট্যাবলেট, দিনে 3 বেলা। আমি আবারও বলছি, প্রতিদিন 2টি করে ট্যাবলেট, দিনে 3 বেলা খাবেন। খাওয়ার পর খাওয়াটাই বেশি ভালো হবে, আপনারা খাওয়ার আগেও খেতে পারেন, তবে পরে খাওয়াটাই বেশি ভালো হবে। আমি আপনাদের ট্যাবলেটের সাইজটি দেখিয়ে দিচ্ছি, এটি খুবই ক্ষুদ্র আকৃতির ট্যাবলেট। তো এই ট্যাবলেটটি দিনে 3 বেলা খেলে আমি আশা করি আপনারা আশানুরূপ ফল পাবেন। তো এরপরে পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। যাদের অতি অল্প বয়সে চুল উঠে যায়, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। তো বন্ধুরা, আরেকটি সতর্কতা বলে দিচ্ছি, এই ট্যাবলেটটি আপনারা 1 টানা 2 মাসের উপর খাবেন না। তো 2 মাস খেলে আশা করা যায় ভালো একটি ফল পাবেন। অনেকের ক্ষেত্রে 1টি প্যাকেটই যথেষ্ট, আবার কিছু কিছু লোকের ক্ষেত্রে আপনাদের 2টি প্যাকেট খেতে হয়। বন্ধুরা,
এখন আপনাদের আদার্স একটি বিষয় নিয়ে আলোচনা করছি, যাদের কোষ্ঠকাঠিন্য আছে এবং প্রিম্যাচুর ইজাকুলেশনের জন্য এটি একটি উৎকৃষ্ট মেডিসিন। তো পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের সামনে আরেকটি মেডিসিন নিয়ে উপস্থিত হব, যেটি ম্যাক্সফেয়ার কোম্পানির টিটেনিয়াম 3X। তো এই ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ও ভালো কথা, আপনাদের বলে রাখছি এই মেডিসিনগুলোর দাম। সেলেনিয়াম 3X এটি বাজারে আপনারা 80 টাকা করে পাবেন হোমিওপ্যাথির দোকানগুলোতে। তো দামও খুবই সাশ্রয়, বাংলাদেশি এই মেডিসিনটির দাম মাত্র 80 টাকা, জার্মানিটির দাম আর একটু বেশি হবে। তো আপনারা আমার কাছ থেকেও নিতে পারেন, কুরিয়ার যোগে নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি ডিসক্রিপশন লিঙ্কে আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দেব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আচ্ছা।